নমস্কার বন্ধুরা, শেয়ার বাংলা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই ভিডিওতে কয়েকটি কোম্পানির কোয়ার্টার টু এর রেজাল্ট নিয়ে আলোচনা করব, যেগুলো রেজাল্ট খুব ভালো করেছে। দ্বিতীয়ত আলোচনা করব একটি কোম্পানির তার স্টক প্রাইস 3 টাকা থেকে একদিনে প্রায় 2.5 লাখ টাকা পর্যন্ত কীভাবে গেল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে একটু নিফটি ফিফটি নিয়ে আলোচনা করি, কেননা কালকেই আমি একটা ভিডিও দিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম যে নিফটি ফিফটিতে কী হতে পারে। তো এখানে একটা মেজর সাপোর্ট রয়েছে, তো সেই সাপোর্টকে নিয়ে নিফটি লাস্ট দুদিন খুব ভালো গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং দিয়েছে। তো আমি বলেছিলাম যে এখানে এটা আপট্রেন্ড চলছিল, এটা ডাউন ট্রেন্ড। আপট্রেন্ডে সবসময় হার হাই এবং হায়ার লো ফরমেশন স্টক বা চার্ট বা ইন্ডেক্স উপরে যায়, আবার যখন ডাউন ট্রেন্ড থাকে তখন লোয়ার লো ফরমেশনে বা হায়ার লো ফরমেশনে নিচের দিকে নামে। এবং আমি বলেছিলাম যে এটা স্পষ্ট একটা ডাউন ট্রেন্ড, যেখানে লোয়ার লো বা হায়ার লো ফরমেশনে নিফটি উপরের দিকে যাচ্ছে। এবং এও বলেছিলাম যে এখানে যেহেতু রেজিস্ট্যান্স নিয়েছে, এখানেও রেজিস্ট্যান্স নিয়েছে, তো এই ট্রেন লাইনকে যদি নিচের দিকে টানি তো এখানে ঠিক আগের দিন এই বরাবর ক্লোজিং দিয়েছে। তো আমি বলেছিলাম যে এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্সের কাজ করবে। তো আজকে প্রথমে নিফটি এটাকে ব্রেকআউট দিয়েছিল, তো এখানেই অনেক পাবলিক কী করে, ফেসে যায়, হঠাৎ করে কল বাই করে বা অপশানে চলে যায়। তো সেখান থেকে আবার দেখুন নিফটি এই ট্রেন্ড লাইনের নিচেই কিন্তু ক্লোজিং দিল। সুতরাং এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্সের কাজ করছে। তো আজকের দিনের হাই 24,500 মতো, তো 24,500 একটা কী লেভেলের উপরে যদি যায়, যেটা লাস্ট 3-4 দিন ধরে একই লেভেলে কী বানাচ্ছিল, রেজিস্ট্যান্স বানাচ্ছিল, তাহলে নিফটি একটু উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আর না হলে এখান থেকে আবার ফল হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক আগামী দিনে কীরকম নিফটি পারফর্ম করে। তো প্রথমে আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করব তার নাম 5-star business finance। তো স্টকটির রেজাল্ট কালকে বেরিয়েছিল। তো স্টকের যদি রেজাল্ট দেখি যে প্রিভিয়াস ইয়ারে সেপ্টেম্বর কোয়ার্টারে 519 কোটি টাকার সেলস করেছে, সেই তুলনায় এই কোয়ার্টারে সেটা বেড়ে হচ্ছে 702 কোটি, সাথে প্রিভিয়াস কোয়ার্টারে 666 কোটি টাকা থেকে বেড়ে 702 কোটি টাকার এখানে সেলস করেছে। আমরা যদি প্রফিট মার্জিন দেখি 72% থেকে 75% হয়েছে এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও সেম রয়েছে। এবং আমরা যদি এখানে অপারেটিং প্রফিট দেখি 375 কোটি টাকা থেকে প্রফিট বেড়ে হয়েছে 524 কোটি টাকা, এবং আমরা প্রিভিয়াস কোয়ার্টার যদি দেখি 498 কোটি টাকা ছিল। সুতরাং কোম্পানি এখানে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস এবং ইয়ার অন ইয়ার বেসিস খুব ভালো পারফরমেন্স দেখিয়েছে এবং রেজাল্টও খুব করেছে। তো এখানে আমরা যদি দেখি আজকে এই স্টকটি প্রায় 12.51% নেগেটিভে ক্লোজিং হলো, অর্থাৎ স্টক এত ভালো রেজাল্ট করলো তবুও স্টক এতটা কেন ডাউনফল হলো। তো আমরা যদি এখন একটু ভ্যালুয়েশন চেক করি, 23 PE ট্রেড করছে, যেখানে ইন্ডাস্ট্রি PE 22, PG রেশিও 0.58, ROC 15.8, কোনো প্লেস পার্সেন্টেজ নেই, তো সব দিক দিয়ে ভ্যালুয়েশন হিসেবে একদম ওকে, সব দিক দিয়ে ভালো রয়েছে, তবুও স্টকটি কেন নিচে নামলো। তো এখানে কোম্পানির যে গ্রোথ গাইডেন্স, অর্থাৎ আগে যেটা 30% হিসেবে কোম্পানি গ্রো করছিল, তো সেটাকে 5% কাট করে এখন 25% করা হয়েছে, অর্থাৎ নেক্সট যে কোম্পানি গ্রোথ সেটা 25% হারে হবে। তো এই জন্যই নেগেটিভ সেন্টিমেন্টের জন্য এই যে নিউজ ছিল, এই নিউজের কারণে আজকে প্রায় 13%-এর মতো স্টকটি আজকে ডাউন হলো। তো এই জন্য ইনভেস্ট করার আগে একটু প্রপার স্টাডি করতে হয়, বিশেষ করে কোম্পানি গ্রোথ গাইডেন্স কী বলছে। আমি সবসময় আমি প্রাইম মেম্বারদের সাথে যে স্টকগুলো নিয়ে আলোচনা করি, যে কোম্পানির নেক্সট ইয়ারে সেলস কত করবে, তাদের গাইডেন্স কেমন, তো সেই সমস্ত কোম্পানিতেই কিন্তু আমরা ইনভেস্ট করি, বিশেষ করে লং টার্মের জন্য। তো চাইলে আপনারাও কিন্তু আমার প্রিমিয়াম গ্রুপের সদস্য হতে পারেন। নেক্সট আরেকটি কোম্পানির রেজাল্ট বেরিয়েছে, সেটাও আমার ভালো লেগেছে, জেনাস পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার। কোম্পানির বিজনেস মডেল খুবই ভালো, লং টার্মের জন্য এই স্টকটিকে আপনারা চাইলে স্টাডি করতে পারেন। তো কোম্পানির সেলস আগের ইয়ারে সেম কোয়ার্টারে 269 কোটি ছিল, 59 কোটি, সেখান থেকে বেড়ে 487 কোটি হয়েছে, তো প্রায় ডবলের কাছাকাছি, যেটা আগের কোয়ার্টারে 414 কোটি ছিল। এবং আমরা যদি অপারেটিং প্রফিট দেখি 26 কোটি টাকা থেকে বেড়ে 81 কোটি টাকা হয়েছে, সুতরাং প্রায় 3 গুণ এখানে বৃদ্ধি পেয়েছে, এবং প্রিভিয়াস কোয়ার্টারে 63 কোটি ছিল। সুতরাং কোম্পানি কোয়ার্টার অন কোয়ার্টার এবং ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু খুব ভালো রেজাল্ট করেছে। নেক্সট আরেকটি কোম্পানি, কোম্পানির নাম ওয়েবসল এনার্জি সিস্টেম। তো কোম্পানি এই স্টকটি আমি আমার প্রিমিয়াম মেম্বারশিপে আগস্ট মাসে ইন ডিটেলে আলোচনা করেছিলাম, এবং আমার সেপ্টেম্বরের যে গ্রুপ ছিল সেখানেও এই স্টকটি দিয়েছিলাম। তো যখন এই স্টকটি নিয়ে আলোচনা করেছিলাম ইন ডিটেলে বলেছিলাম যে স্টকটি কেন আমরা নিচ্ছি, তার বিজনেস মডেল কী, আর আমরা যদি এখানে প্রিভিয়াস কিছু কোয়ার্টারের সেলস দেখি 0000, তো এখানে কোম্পানির যে প্রমোটার তার একটা ইন্টারভিউ রয়েছে এবং তিনি দাবি করছিলেন যে ইন ফিউচারে তাদের বিজনেস অনেক গ্রো হবে। তো যাই হোক, ইন ডিটেলে আরও অন্য কোনো দিন এই স্টকটি নিয়ে আলোচনা করবো, তো এর আগেও আমি এই স্টকটি নিয়ে কিছুদিন আলোচনা করেছিলাম। তো কালকে ফাইনালি এই স্টকটির রেজাল্ট বেরিয়েছে, 144 কোটি টাকা সেলস করেছে, যেটা আগের ইয়ারের সেম কোয়ার্টারে 0 ছিল এবং প্রফিট ছিল -1। এই কোয়ার্টারে প্রফিট করেছে 63 কোটি টাকা, আগের কোয়ার্টারে ছিল 44 কোটি টাকা, তার আগের কোয়ার্টারগুলোতে সবগুলোতেই নেগেটিভ। তো প্রমোটার এখানে যা বলছে সেটাই করে দেখাচ্ছে, এবং ইন ফিউচারে এই স্টকটি আরও উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমার মনে হয় বিজনেস আরও ভালো করবে। তো আজকে এই স্টকটি 5% আপার সার্কিটে ক্লোজিং দিয়েছে।
তো এইরকম স্টক যেগুলো আমি সাধারণত গ্রোথ গাইডেন্স এবং প্রোমোটারের ইন্টারভিউ নিয়ে দেখে যে সমস্ত স্টক দিই, তো চাইলে আমার প্রাইম মেম্বারশিপে আপনারা জয়েন করতে পারেন, যেখানে আজকাল হয়তো স্টক একটু নিচে নামবে উপরে উঠবে, বাট লং টার্মে খুব ভালো রিটার্ন দেওয়ার পসিবিলিটি বা পোটেনশিয়াল রাখে। এবার নেক্সট যে স্টকটি নিয়ে আলোচনা করবো খুবই ইম্পর্টেন্ট, পরশু দিন অবধি এই স্টকটি 3 টাকায় ট্রেড করছিল, তো এখন এই স্টকটির দাম 236,250 টাকা। তাহলে বুঝতেই পাচ্ছেন যে আমরা জানি প্রায় এমআরএফের যে দাম সেটা 1.5 লাখের কাছাকাছি, তো এমআরএফের থেকেও এখন আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটে সবথেকে দামি স্টক হলো এলসিড ইনভেস্টমেন্ট। তো হঠাৎ কী এমন ঘটনা ঘটলো সেটাই আমরা দেখব। স্টকের P/22 মার্কেট ক্যাপ 4,725 কোটি টাকার এবং ডেট টু ইকুইটি নেই, ডেট ফ্রি স্টক, এবং এখানে আমরা যদি দেখি পিজি রেশিও আন্ডার ভ্যালু, এবং সবথেকে ইম্পর্টেন্ট বুক ভ্যালু এখানে 5,84,225 টাকা ইনস্টিং ভ্যালু, অর্থাৎ কোম্পানির বিজনেস মডেল অনুযায়ী স্টকটির দাম হওয়া উচিত 5,05,815 টাকা। তাহলে বুঝতে পারছেন একটি স্টক 3 টাকায় ট্রেড করছিল কিন্তু তার বুক ভ্যালু এবং ইনস্টিং ভ্যালু কত বেশি। তো এই স্টকটি আমি আগেও বাই করতে চেয়েছিলাম, তো পারিনি, বিশেষ করে 3 টাকায় ট্রেড হলেও এই স্টকটি কী করতো যে কেউ সেলার ছিল না। এরপরে আমরা এই স্টকটির একটু যদি চার্ট দেখি, দেখুন এটা 21 জুন 2024 লাস্ট এখানে হয়তো ট্রেড হয়েছিল এক দুটো স্টকে, তো এখানে 3.53 টাকা ছিল, তারপরে আর ট্রেড হয়নি, তারপরে স্টক প্রাইস একবারে চলে গেছিলো 2.5 লাখ টাকায়। তো কোম্পানি যদি আমরা সেলস দেখি, মোটামুটি এভারেজ যেরকম কোম্পানিগুলো সেলস করে সেরকমই 178 কোটি টাকার মতো সেলস করেছে, 176 কোটি টাকা লাভ করেছে, 99% অপারেটিং প্রফিট মার্জিন। এবং আমরা যদি এই কোম্পানির প্রমোটার দেখি, প্রমোটারের কাছে 75% শেয়ার রয়েছে এবং গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নেই, পাবলিকের কাছে 25.01% শেয়ার রয়েছে। তো যেসব পাবলিকের কাছে এই শেয়ারটি রয়েছে তারা বর্তমানে কোটিপতি, বলবো কি কোটিপতির থেকেও অনেক বেশি। ভাবুন আমরা যারা 3 টাকা দামে শেয়ার কিনি মিনিমাম কটা কিনবো, ধরুন 1,000 কোয়ান্টিটি কিনলে আমাদের 1,000 কোয়ান্টিটি হলে আমাদের এখানে 3 টাকা দিয়ে 3,000 টাকা আমরা এখানে ইনভেস্ট করলাম। তো ভাবুন 1,000 দিয়ে যদি আমরা 2.5 লাখকে গুণ করি তাহলে এই স্টকের এখন ভ্যালু কত। তো স্টক মার্কেট এটাই, কখন কার ভাগ্য খুলে যায় বলা মুশকিল। তো যাদের কাছে এই স্টকটি রয়েছে তারা তো খুবই খুশি, এবং যারা পায়নি, যেমন আমি অনেকবার ট্রাই করেছিলাম এই স্টকটি বাই করার কিন্তু বাই করতে পারিনি যেহেতু সেলারই ছিল না। তো কেন এরকম হলো এই স্টকটির, দেখুন এশিয়ান মার্কেট এশিয়ান পেইন্টস নামে একটি স্টক আছে আমরা জানি, যার মার্কেট ক্যাপ 2,86,800 কোটি টাকা। তো 2 লাখ কোটি টাকার একটি কোম্পানি, এখানে প্রমোটার যদি দেখি 52.63% রয়েছে। এই যে কোম্পানিটি এলসিড ইনভেস্টমেন্ট, এর কাছে শেয়ার রয়েছে গোটা এশিয়ান পেন্টসের 2.95%। তো আমি যদি আজকের দিনের মার্কেট ক্যাপ হিসেবে এখানে ক্যালকুলেশন করি তো তার ভ্যালুয়েশন দাঁড়ায় 8,460 কোটি টাকার মতো। তো আমরা যদি দেখি এই কোম্পানিটির মার্কেট ক্যাপ মাত্র 4,725 কোটি টাকা, আর এখন এশিয়ান পেন্টসের তারা যে ইনভেস্ট করে রেখেছিল সেখানেই তাদের ভ্যালুয়েশন কত বেরোচ্ছে শুধুমাত্র এশিয়ান পেন্টসের ক্ষেত্রে 8,460 কোটি টাকা। তাহলে এত ভালো একটা এখানে তারা ইনভেস্টমেন্ট করেছিল যার রিটার্ন অলরেডি তারা এখানে কি পেলো। তো হঠাৎ করে 3 টাকা থেকে কেন 2.5 লাখ টাকায় কালকে আমরা স্টকটিকে দেখলাম, কেননা এখানে বিএসি এনএসির তরফ থেকে কিছু নির্দেশ দেওয়া হয়েছে যে যে সমস্ত কোম্পানির বিশেষ করে বিভিন্ন জায়গায় হোল্ডিং রয়েছে তাদের ফেয়ার ভ্যালু অ্যাডজাস্ট করার জন্যই এই যে দাম বা এই যে স্টক রয়েছে সেটাই কিন্তু আমরা এখানে দেখছি, যেহেতু স্টকটি ট্রেড হচ্ছিলো না। আর এখানে যারা প্রমোটার ছিল তারা কী করছিল, তারা এই যে যারা বায়ার ছিল, আমি একটু দেখাই, এই যে প্রমোটার 75% ছিল, বিশেষ করে একজন লয়ার এই কোম্পানিটি তৈরি করেছে আমি যতটুকু জানি, তো তারা বিভিন্ন সময় মিটিং করে যে পাবলিক ছিল, পাবলিকের কাছে 25% মতো শেয়ার ছিল, সেখানে তারা বলেছিল যে এই স্টকটিকে আমাদেরকে বিক্রি করে দিন। স্টক চলছিল 3 টাকায়, অর্থাৎ 3 টাকা দিয়ে এরা কিনেছিল। এই 3 টাকার বিনিময়ে প্রমোটার তাদেরকে প্রায় 1.5 লাখ টাকা পর্যন্ত দেওয়ার প্রপোজাল রেখেছে, কিন্তু এই পাবলিক কিন্তু সেই শেয়ার 3 টাকার পরিবর্তে 1.5 লাখ টাকাও কিন্তু বিক্রি করেনি। কেননা প্রমোটার কী করতে চাইছিল যে তাদের যে কোম্পানিকে ডিলিস্ট করতে চেয়েছিল কোথার থেকে, স্টক মার্কেট থেকে। তো ডিলিস্ট করার যে নিয়ম, প্রায় 90% শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল দরকার হয়, যেটা কোনো দিনই এই পাবলিকরা কিন্তু মিটিংয়ে তাদেরকে অ্যাপ্রুভাল দেয়নি ডিলিস্ট করার, অর্থাৎ 90%-এর মতো সাপোর্ট লাগবে, এই পাবলিকের কাছ থেকে এই সাপোর্টটি পায়নি, এই জন্য স্টক মার্কেটে ট্রেড হচ্ছে এই স্টকটি বা লিস্টেড রয়েছে। এবং এই যে ডিলিস্ট করার কথা বলেছে যে 3 টাকার পরিবর্তে 1.5 লাখ টাকা দেওয়ার কথা ঘোষণা হয়েছিল তা পাবলিকরা মানেনি। আজকে যদি দেখেন এই স্টকটি আজকেও কিন্তু কোনো সেলার ছিল না, অনলি বায়ার ছিল, অর্থাৎ এই স্টকটি এখনও কিন্তু তার যদি আমি এখন ফেয়ার ভ্যালু দেখি প্রায় 5 লাখ টাকা বা 6 লাখ টাকার কাছাকাছি যাওয়ার মতো ক্ষমতা বা ভ্যালুয়েশন কিন্তু রয়েছে। তো এই হচ্ছে নিউজ। নেক্সট আমরা কতগুলো এখানে সুইং ট্রেডিংয়ের জন্য কয়েকটি স্টক নিয়ে আলোচনা করব। প্রথম যে স্টক তার নাম TT Ltd। তো TT Ltd এই স্টকটি আজকে আমি প্রাইম মেম্বারশিপে গ্রুপে দিয়েছিলাম, এই স্টকটি এখন আজকে 144.50 টাকায় ক্লোজিং দিয়েছে। যদি আমি এই স্টকের চার দেখি, 2018 সালের একটা হাই ছিল এখানে, সেটা 22 সালে গিয়ে ব্রেকআউটের কাছাকাছি গিয়ে আবার ঘুরে এসছে, এবং ফাইনালি
প্রায় অনেক বছর পর আবার এখানে প্রায় ছয় বছর পর আজকে ব্রেকআউট দিয়েছে। তো ব্রেকআউটের আগে বেশ কয়েকদিন এখানে কনসলিডেট করেছে, এই জন্য স্টকটি দিয়েছিলাম এবং অনেকে 5% এখানে প্রফিট বুক করেছে, অনেকে আবার স্টপ লস কস্ট টু কস্ট করেছে। তো দেখা যাক কালকে কীরকম পারফরমেন্স করে। তো এই স্টকটি আজকে হাই লাগিয়েছিল 152 টাকার মতো। তো কালকে যদি 152 টাকার উপরে যায় তো তখন এই স্টকটিকে বাই করা যেতে পারে, সেক্ষেত্রে স্টপ লস 140 রাখতে পারেন, আবার 130ও রাখতে পারেন। তো নিজেরা একটু অ্যানালিসিস করে দেখে নেবেন, যেহেতু মাল্টি ইয়ার একটা ব্রেকআউট হচ্ছে তাহলে এই স্টকে আরও ভালো মোমেন্টাম কিন্তু আসতে পারে। নেক্সট আরেকটি স্টক, স্টকের নাম জাকসনপাল ফার্মা, জাকসনপাল ফার্মা। তো এই স্টকটি প্রায় আগস্ট মাসের দিকে বা জুলাই আগস্টের দিকে এখানে হাই লাগিয়েছিল, সেখান থেকে 520 টাকা ছিল, সেখান থেকে দাম নিচে নেমে প্রায় 270 টাকার কাছাকাছি আসে, তারপরে হায়ার হাই ফরমেশনে স্টক প্রাইস উপরে যায় এবং ব্রেকআউটের কাছে গিয়ে বেশ কয়েকদিন কনসলিডেট করেছে। এই স্টকটি আজকে 11.73% পজিটিভ রিটার্নও দিয়েছে। তো এই স্টকটিতে কেউ যদি এন্ট্রি নেওয়ার কথা ভাবতে পারেন তাহলে আজকের দিনের যে হাই সেটা 554 টাকা, 554 টাকার উপরে গিয়ে উপরে যখন যাবে তো তখনই বাই করতে পারেন। এছাড়া কারেন্ট প্রাইস, অর্থাৎ কারেন্ট প্রাইস কত, 521 টাকা, 521 টাকায় যদি কেউ বাই করতে চান সেখানে তার স্টপ লস হবে 460 টাকা। তো চাইলে এই স্টকটিও আপনি স্টাডি করতে পারেন। নেক্সট আরেকটি স্টকের নাম পলি মেডিকেয়ার। তো পলি মেডিকেয়ারের যদি আমরা চার্ট দেখি, এখানে হাই লাগিয়েছিল 2236 টাকা, সেখান থেকে নিচে আসে, আবার এখানে ব্রেকআউট দেয়, এখানে আবার হাই লাগিয়েছিল কত, 2686 টাকা, সেখান থেকে স্টক আরও নিচে আসে এবং যেটা তার আগে রেজিস্ট্যান্স ছিল তারপর ব্রেকআউট লেভেল ছিল ঠিক সেখানে এসে আবার কী হয় সাপোর্ট নেয়। তো টেকনিক্যালি খুব ভালো স্টকটি। তো স্টকটি আস্তে আস্তে উপরে যায়, এখানে একবার ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছিল, শার্পলি ফল করে, তো ফাইনালি আজকে এই স্টকটি ব্রেকআউট দিয়েছে। তো আজকের দিনের যে লো প্রায় 2564 টাকা সেটা হবে এখানে স্টপ লস এবং আজকের দিনের যে হাই সেটা হচ্ছে 2818 টাকা। তো 2818 টাকার যদি উপরে যায় তো তখন এই স্টকটিকে বাই করার কথা ভাবতে পারেন। এছাড়া কেউ যদি চান যে আরেকটু ছোটো স্টপ লস দেবো তাহলে 2686 টাকার মতো স্টপ লস কিন্তু হতে পারে। তো বন্ধুরা, এই ছিল কয়েকটি কোম্পানির কোয়ার্টার টু এর রেজাল্ট। এছাড়া একটি কোম্পানির স্টক প্রাইস 3 টাকা থেকে প্রায় 2,50,000 টাকা পর্যন্ত একদিনে গিয়েছে সেটাও আলোচনা করলাম এবং কেন করেছে সেটাও আলোচনা করলাম, তার সাথে কয়েকটি সুইং ট্রেডিংয়ের জন্য ব্রেকআউট স্টকও আলোচনা করলাম। যেহেতু মার্কেট এখন হাইলি ভোলাটাইল, আমি চাইবো যে সবাই একটা স্টপ লস দিয়ে অবশ্যই ট্রেড করবেন এবং ছোটো ছোটো প্রফিটের চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।